ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি ভিডিও হাঁস পালন শীতকালে অর্থাৎ শীতের আগমনে হাঁসের যত্ন কিভাবে নেবেন হাঁসের ডিম কমে যাওয়ার কারণ কি কি কাজ করলে হাঁসের ডিম বৃদ্ধি পাবে কি কাজ করলে হাঁস সম্পূর্ণরূপে সুস্থ থাকবে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স শুরুতেই বলে নেই শীতের আগমনে হাঁসের যত্ন আপনারা জানেন যে হাঁসের ঠান্ডা অত্যন্ত জটিল একটি রোগ এই রোগে হাঁস মারা যায় না কিন্তু হাঁসের খামারিকে হাঁস মেরে দেয় অর্থাৎ যদি সম্পূর্ণরূপে ডিম না দেয় ফিওয়ার্স তাহলে হাঁস খামারি এখানে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় অর্থনৈতিকভাবে তাই অবশ্যই আপনারা যারা হাঁস পালন করেন বা হাঁস পালন করতে আগ্রহী ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর ফাঁকে একটি কথা বলে রাখি ভিউয়ার্স অবশ্যই আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এক লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করবেন ভিউয়ার্স হাঁসকে ঠান্ডা মুক্ত রাখার জন্য আপনাকে সকালে এবং সন্ধ্যায় একটু গুরুত্ব দিতে হবে অর্থাৎ সকালে যে টাইমে কুয়াশাচ্ছন্ন থাকে সেই ঘন কুয়াশার মধ্যে হাঁসকে আপনি ঘর থেকে সারবেন না আর সন্ধ্যাবেলা যে টাইমে দেখবেন ভিউয়ার্স মাগরিবের আজানের কিছু মুহুর্তে আগে আর একটা ঠান্ডার কিন্তু ইমেজ পরে সেই ঠান্ডার ইমেজ মুহূর্তে কিন্তু আপনি হাঁসটা তার আগ মুহূর্তেই আপনি ঘরে নিয়ে হাঁস ঘরে নিয়ে যাবেন ভিহ পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে হাঁসের ঘরে যারা আপনারা ওষুধ খাওয়ার জন্য পানি দেন পাত্রে অবশ্যই রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনার ঘরের পাত্রে যে পানিগুলো দেওয়া থাকে সে পানিগুলো আপনাকে ফুরিয়ে যেতে হবে এমন মাপে আপনি দিবেন পাশাপাশি আপনি এখানে ডক্সিভেট টাইলোসেপ টাইলোটেড বঙ্কোভেড রিসপোকেয়ার টাইলোসিন ইত্যাদি ওষুধ আছে যেগুলো আপনারা ডোজ করে তিন দিন অথবা পাঁচ দিন ডোজ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন পরবর্তীতে আমি যে বিষয়টি নিয়ে বলবো ভিওয়ার্স কি কাজ করলে হাঁস মারা যাবে না ভিওয়ার্স অবশ্যই আপনাকে সম্পদ অধিদপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণে টিকা ব্যবহার করতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই পনেরো দিন আন্তরান্তর রেনামেসিন ওষুধটি আপনাকে চালিয়ে যেতে হবে ভিওয়ার্স কী কাজ করলে হাঁস সম্পূর্ণরূপে ডিম দেবে ভিওয়ার্স যদি ঠান্ডা থেকে হাঁসকে আপনি মুক্ত রাখতে পারেন তাহলে অবশ্যই হাঁস সম্পূর্ণরূপে ডিম দেবে এই বিষয়ে আমি নিশ্চিত যদি হাঁস আপনার সম্পূর্ণরূপে যদি ডিম দিতে নিতে চান হাঁসের থেকে তাহলে অবশ্যই আপনাকে ঠান্ডার রোগের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে আর পাশাপাশি ভিওয়ার্স অনেকেই দেখা যাচ্ছে যে আপনার হাঁসের ডিম বৃদ্ধির জন্য যেমন এগ ফর্মুলা আছে বা আপনার অন্যান্য যে সমস্ত ডিম বৃদ্ধিকারক ওষুধগুলো আছে সেই ওষুধগুলো ব্যবহার করে থাকেন অবশ্যই শীতের মধ্যে ভিওয়ার্স আপনাকে কিন্তু এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে কারণ এই সমস্ত ওষুধে কিন্তু ঠান্ডার প্রকোপটা বা আক্রমণটা বেড়ে যায় তো এই মতাবস্থায় যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ঠান্ডা আপনার হাঁসের থেকে সুরবে না সেই সাথে হাঁসগুলো আপনার অসুস্থ হয়ে পড়বে আর হাঁসগুলো যখন অসুস্থ হয়ে পড়বে তখন কিন্তু আপনি এখান থেকে সম্পূর্ণরূপে ডিম পাবেন না তো ভিউয়ার্স আসলে সূর্যের দিকে ফোনটা নিলে একটু ভিডিওটি কালো দেখা যায় আমি কোন জায়গাতে হাঁস নিয়ে আছি সেই পরিবেশটা আপনাদেরকে দেখলাম ভিউয়ার্স আমি অত্যন্ত মানে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা হাঁস যারা লালন পালন করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার ব্যক্তিগত হাঁসের খামার এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন এবং তথ্য পাবেন ভিউয়ার্স যদি আমার এই কথার মধ্যে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ